আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার। বিষে বিষাক্ত জীবন ছিল অভিশপ্ত, আজ ২০ থেকে ২১ মুক্তি পেল। নতুন দিনের নতুন আশার নতুন সূর্যের আলোয় আলোকিত হোক আমাদের সবার জীবন, এই প্রত্যাশাই সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। যদিও গতকালকে হ্যাপি নিউ ইয়ার চলে গেছে, তারপরেও মনে আমরা একটা বছরের শুভেচ্ছা, তাই না? ইয়েস স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো গত একটি বছর অর্থাৎ যদিও বা আমরা 2020 সালকে মনে হচ্ছে, দেখো আমি প্রথমেই বলেছি বিষে বিষাক্ত, অর্থাৎ এই 2020 সাল আমাদের কাছে ছিল কি একটা বিষের মতো, তাই না বলো? যেটা আমাদের জীবনের, যদিও আল্লাহর কাছে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, আমাদেরকে সুস্থ রেখেছে, তাই না? তোমরাও তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তাই না? আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ অনেক সুস্থ রেখেছে। তারপরে দেখো আমাদের জীবনটা মনে হচ্ছে কি একটু থেমে গেছে। যাই হোক, এই থেমে থাকার মধ্যে দিয়েই আমরা আবার শুরু করছি নতুন একটা কি পথ এবং নতুন একটা দিগন্ত, যেখানে আমরা আর কোন বাধাকে থাকবো না, আমরা সবসময় সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। এই প্রত্যাশাতেই শুরু করছি আমাদের আজকের লাইভ ক্লাস। দেখো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে আমার আজকের বাংলা দ্বিতীয় ক্লাস, আর আশা করি তোমরা সবাই আমরা গত বছর এই প্রতিকূল অবস্থার মধ্যে থেকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল তোমাদের মান উন্নয়নের জন্য, তোমাদের লেখাপড়ার উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা করে গেছে। আমার আত্মবিশ্বাস যে তুমি এই সেবাগুলো গ্রহণ করেছ আমাদের সঙ্গে থেকে, তোমাদের পড়ালা থেকে কি করেছ ত্বরান্বিত করেছ, তাই না? তোমাদের কাছে দেখো একটা নতুন দিক, আজ পঞ্চম শ্রেণী পাস করে তোমরা চতুর্থ শ্রেণীতে পদার্পণ করেছ। এক কথায় ফার্স্ট ডে এট নিউ স্কুল, স্কুলটা অনেকের পরিচিত কিন্তু ক্লাসটা সবার পরিচিত না, তার জন্য স্কুলের পরিবর্তে ক্লাস লিখলাম। দেখো ফার্স্ট ডে এট নিউ ক্লাস, তারপরেও আমাদেরকে এমন একটা ক্লাসে জয়েন করতে হলো যে ক্লাসটা তোমরা ঘরে বসে আছো আর আমি এখানে থেকে তোমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছি, তাই না? আমরা সব সর্বদা আল্লাহর কাছে আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই কঠিন দিনকে দেখো আমরা প্রত্যেকটা স্টুডেন্টের মান উন্নয়নের জন্য আমরা গত বছর লাইভ ক্লাস নিয়েছিলাম, ভিডিও ক্লাস নিয়েছিলাম, তারপরে গুগল ফর্মের মাধ্যমে সার্ভে হ্যান্ডের মাধ্যমে আমরা তোমাদেরকে পরীক্ষা দিয়েছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের হোমওয়ার্ক গুলো দেখে দিয়েছি। এবারও
আমরা চেষ্টা করব তোমাদেরকে গত বছর যে যে সুবিধাগুলো বা যে সেবাগুলো আমরা দিয়েছি তার চাইতে এবার আরো বেশি সেবা দেবো ইনশাল্লাহ। আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমাদেরকে নিয়মিতই করতে হবে, বুঝতে পেরেছো? লাইভ ক্লাস যখন পড়ালেখাতে অনেক স্পৃহা থেকেই কিন্তু মানুষের স্পৃহা থেকেই মানুষের চলার পথকে কি করে ত্বরান্বিত করে, যার স্পৃহা নেই সে দেখবা অলসের মতো জীবন কাটাচ্ছে। তাহলে আমরা আজকে শুরু করছি বাংলা দ্বিতীয় বাংলা ব্যাকরণের প্রথম যে চ্যাপ্টার সেটাই হচ্ছে ভাষা। তোমরা আমার বিশ্বাস যে তোমরা শিডিউল অলরেডি পেয়ে গেছো, শিডিউলও পেয়ে গেছো, আবার কি রুটিনও পেয়ে গেছো। তোমাদের যদি তোমরা আজকে ক্লাসে উপস্থিত থাকতে তাহলে আমি সবার নাম একটা একটা করে জিজ্ঞাসা করতাম, কিন্তু সেই সুযোগ তো আর হচ্ছে না। তারপরেও আমি মনিটরে তোমাদের অনেক নাম আমি দেখতে পাচ্ছি, আমি যে পড়াগুলো তোমাদেরকে পড়াবো ওখান থেকেই প্রশ্ন করব। আমার নামও তোমরা হয়তো বা জানো, আমার নাম তোমরা আমার নাম কেউ বলতে পারবা? ইয়েস স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো, মমিনুল হক পারবো। হ্যাঁ থ্যাংক ইউ। ওখানে মমিনুল হক না, আসলে ওইটা একটু ভুল হয়েছে, ওইটা হবে মমিনুল ইসলাম। মোহাম্মদ মমিনুল ইসলাম, দেখতে পাচ্ছ তোমরা? দেখো আমি তোমাদের বাংলা ব্যাকরণ পড়াবো, তোমরা দেখতে পাবে যখন তোমরা স্কুলে আসবে তখন আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুই পার্টই পড়াবো। এখন করার মতন আমি বাংলা ব্যাকরণ পড়াচ্ছি। দেখো আজকে আমি লিখেছি তোমাদের ভাষা চ্যাপ্টার পড়াবো। ভাষা নিয়ে আমাদের অনেক কথা আছে বলতো, অনেক কথা নাই? আমরা যে ভাষায় মনের ভাব এক কথাই মনের ভাব আদান প্রদান করি সেটাকে আমরা ভাষা বলি। তাহলে যারা কথা বলতে পারে না, যারা কথা বলতে পারে না তারা কি করে বলতো? তারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে, বলে না মুখ নড়াই, তারপরে হচ্ছে কান নড়াই, কিংবা আমাদের গ্রামে একটা প্রচলিত কথা আছে কালহার কথা কালহার পা বুঝে। কালা বলতে গেলে যে কথা বলতে পারে না তাকে কালা বলা হয়, বুঝতে পেরেছ? অর্থাৎ বোবা। তাহলে ওর কথা তো ওর মা সবগুলো বুঝে, আমরা যদিও বা বুঝতে পারছি না তারপরে ওই বোবার মা অবশ্য। তাহলে ভাষা হতে হবে কি মধুর ও প্রাঞ্জল। আমি বৈশিষ্ট্যগুলো বলবো তার আগে প্রাণী জগতে একমাত্র মানুষকেই আল্লাহ পাক রাব্বুল আলামিন ভাষা অর্থাৎ কথা বলার মতন ক্ষমতা দিন। আর এর জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুক হিসেবে মর্যাদাও দিয়েছে, তাই না? অর্থাৎ সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে অসংখ্য জীব আছে, অসংখ্য। আর এই অসংখ্য জীবের মধ্যে থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করেছেন। দেখো মানুষের অর্থাৎ শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, তার মস্তিষ্ক ও অন্যান্য পতঙ্গ যেভাবে তৈরি হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। ভাষার সাহায্যে আমরা কথা বলি, ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, বিভিন্ন প্রকার অনুভূতি, যেমন হিংসা, বিদ্বেষ, ভালোবাসা, ভালো লাগা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি, বুঝতে পেরেছ? ভাষার আরো কাজ রয়েছে। ভাষা আমাদের শিক্ষার মাধ্যমে, ভাষার সাহায্যে অন্যের সঙ্গে তর্ক বিতর্ক আমরা করতে পারি
তাকে আমরা কি বলি ভাষা বলি এতে রাগারাগি হোক আর ভালোবাসা হোক তাই না স্যার কথা বলতে হবে আবার যদি কেউ রাগারাগিও করতে চাই তারপরেও তাকে কিন্তু তার ভাষা ব্যবহার করতে হবে তাহলে দেখো মানুষের একমাত্র একমাত্র যোগাযোগের মাধ্যমই হলো ভাষা বলে থাকবে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে তোমাদের আসে আমি প্রশ্ন দিয়ে পরে আলোচনা করব তারপরেও আনন্দ বেদনা সব কিছুকে সে প্রকাশ করতে পারে বুঝতে পেরেছ সব কিছুকে প্রকাশ করতে পারে আবার বলা হচ্ছে দেশ গঠনের হাতিয়ার ভাষা ভাষার উদ্ভব মানুষ মানুষের উচ্চারিত অর্থ বহ বহুজাত বদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা ভাষা হচ্ছে অর্থ অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক মানুষ তার কণ্ঠ সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্য ভাবে পৌঁছে দেয় তাই ভাষা ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের ভাষা একটি এক্ষেত্রে অনেকগুলো আমরা ভাষার অন্য ভাবে সংজ্ঞা বলতে পারি অর্থ কালু নাসিকা দেখো আমরা এই যে অর্থ কালু হচ্ছে জিহ্বা আর নাসিকা হচ্ছে লাল এই শব্দের মাধ্যমে বাকযন্ত্র আমাদের যে কথা বলার যে যন্ত্রগুলো ব্যবহার করে বাকযন্ত্র বলি বাকযন্ত্রের মাধ্যমে কি করি আমরা যে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে তোমরা বলতে পারবে কি বললাম কণ্ঠ তালু নাসিকা বাকযন্ত্রের মাধ্যমে আমরা যে মনের ভাব প্রকাশ করি তাকে ভাষা বলে বুঝতে পেরেছ এছাড়া দেখো অপমান্য সংজ্ঞা গুলো আমি লিখে দিই তোমরা একটু দয়া করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা তোমরা লিখছো তো তাড়াতাড়ি করে লিখে নাও আমি আরো সংজ্ঞা লিখবো বুঝতে পেরেছ এটা হচ্ছে কে বলছে বলছে
যে আমরা হচ্ছে কি মানুষ জাতি, মানুষ জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল ব্যবহার করে মনের ভাব প্রকাশ করছে সেটাই হচ্ছে ভাষা। তোমরা এটা লিখে নাও, তারপরে দেখো কুমার চট্টোপাধ্যায় এরকমই বলছে, তবে ওনারটা আরেকটু ব্যতিক্রম, উনি আরেকটু অন্য ভাবে বলার চেষ্টা করছে। কি বলছে ডক্টর চট্টোপাধ্যায়? দেখো কি বলছে, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ সমাজের স্বতন্ত্র ভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। কি একই পদ্ধতি না একই, কিন্তু একটু আলাদা ভাবে লিখেছেন, লিখে নাও। লিখেছো তোমরা নিশ্চয়ই? দেখো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্র ভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকেই ভাষা বলে। একে লিখেছো একটু খাতাটা দেখাও তো, তোমাদের খাতাটা দেখাও তো একটু মনিটরে দেখি, এইভাবে দেখাও তো খাতাটা। কয়জন লিখেছ? ইমতিয়াজ লিখেছ? ক্যামেরা বন্ধ আছে, আসো। রাফি লিখেছ? দেখো তোমাদেরকে আমি আবারও বলছি, এই সংজ্ঞা গুলো তোমাদের বইয়ে নাই। এই সংজ্ঞা গুলো তোমাদের বইয়ে নাই, যেহেতু তোমাদের বইয়ে নাই সেহেতু এটা লিখে নেওয়াই ভালো। দেখো এখন আমরা
এই অগ্রগতি ও কল্যাণ সাধনে অর্থাৎ ভাষার অগ্রগতি ও কল্যাণ সাধনে কিভাবে করা যাবে, কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব, ভাষার মাধ্যমে কাছে আমরা তুলে ধরি, তাই না? তখন আমরা দেখো সংসদ অধিবেশন বসে, তখন মানুষ কথা বলে, তখন কিন্তু ইশারা ইঙ্গিতে বলে না, যখন কথা বলে তাদের যে আকাঙ্ক্ষা বা চাহিদা সেটাকে সংসদে সবার সামনে তুলে ধরা হয়, আর সেইভাবে কিন্তু সমস্যার সমাধান করা হয়। ভাষা দুই প্রকার, ভাষার প্রকারভেদ, ভাষা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে মৌখিক ভাষা, আর দ্বিতীয়ত হচ্ছে লিখিত ভাষা। মৌখিক ভাষা মুখের ভাষাকে বুঝে থাকি, বুঝতেছ? যখন আমরা কোন ভাষা বলছি সেটাকে আমরা মুখের ভাষা বলি, এর কোন লিখিত রূপ থাকে না। যেমন দেখো আমাদের বাংলাদেশে অনেকগুলো ধর্মের লোক আমরা এখানে বসবাস করি, বিশেষ করে যারা সাঁওতাল, সাঁওতাল ভাষাতে যারা কথা বলে ওরা যে ভাষাতে কথা বলে সেই ভাষার কোন লিখিত রূপ বা কোন বই নাই, সেগুলো আমরা মৌখিক ভাষা হিসেবেই চিহ্নিত করে থাকি। এখন দেখো মৌখিক ভাষাগুলোকে আমরা পরবর্তী প্রজন্মরা পাই না, যখন মানুষ মারা যাচ্ছে একটা মানুষের হয়তো যে সে মানুষটা মারা যাওয়ার পর পরে কি হচ্ছে, সে ভাষাগুলো বিলীন হয়ে যাচ্ছে, আর ভাষাগুলো বিলীন হয়ে যাওয়ার কারণে আরেকটা ভাষার জন্ম হলো, সেটা হচ্ছে কি, লিখিত ভাষা। এখন যদি আমরা আদিম সমাজের কথা চিন্তা করি তখন কিন্তু মানুষ শুধুমাত্র তাদের মনের ভাব প্রকাশ করত কার মাধ্যমে, মৌখিক ভাষার মাধ্যমে। কিন্তু ওই আদিম সমাজের মানুষগুলো কি আজকেও আমাদের সমাজে বেঁচে আছে? না, কখনোই এটা সম্ভব না। তার জন্য লিখিত ভাষার জন্ম হয়েছে এবং লিখিত রূপ দ্বারা আমাদের সমাজে বা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখো মৌখিক ভাষা আদিতে লেখার ব্যবস্থা বা লিখিত ভাষার প্রচলন ছিল না, মুখের ভাষায় প্রকাশ মাধ্যম ছিল। এখনো বিশ্বের ভাষা মৌখিক ভাষা পর্যায়ে রয়ে গেছে, আমাদের দেশের পুত্র প্রত্যেকেরই ভাষা ছিল, তাদের ভাষাগুলোর সেই ভাষাগুলোকে মৌখিক ভাষা হিসেবে ধরা হয়, বুঝতে পেরেছ? লিখিত ভাষা দেখো মুখের ভাষা আছে, কথা বলতে গেলে মানুষ মারা গেলে শেষ হয়ে যাচ্ছে, তার কারণে ওখান ভাষাটা শেষ। সেই ভাষা কিন্তু আর হারিয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে না, বুঝতে পেরেছ? যেমন আমরা চর্যাপদ থেকে বা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এই বই থেকে বা গ্রন্থ থেকে আমরা অনেক ধরনের ভাষা পেয়ে থাকি। তখন করা লেখাগুলো অধিকাংশ সংস্কৃততে ছিল, তারপরেও কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি। যে ব্যক্তি বা তা যে ব্যক্তি তা ব্যবহার করে ভাষার সঙ্গে আর পরিচিত জ্ঞান অভিজ্ঞতা ও উপলব্ধির সঙ্গে অন্য মানুষের পরিচিত হওয়ার কোনো সুযোগ থাকে না। কোন কিছুর হার স্বীকার করাই মানুষের ধর্ম নয়, আর এই হার স্বীকার না করা থেকেই আমাদের ভাষাকে আমরা লিখিত ভাষা হিসেবে অভিহিত করি। মানুষ চেষ্টা করছে তার ভাষাকে ধরে রাখতে, যাতে ব্যক্তির মৃত্যুর পর ও ভাষা বেঁচে থাকে, বুঝতে পেরেছ? ভাষার লিখন ব্যবস্থা তিন প্রকার,
আমাদের যে লিখন ভাষা আমরা ব্যবহার করছি এই ভাষার লিখন ব্যবস্থা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে বর্ণভিত্তিক, অক্ষর ভিত্তিক, আর একটা হচ্ছে ভাবর্ধক। আমি কয় প্রকার লিখন ব্যবস্থা বললাম বলতো? তিন প্রকার। তিন প্রকার, থ্যাংক ইউ। ধরে বলেন তিন প্রকার। তাহলে বর্ণ ভিত্তিক দেখো, বিশ্বের অনেক ভাষায় বর্ণ আছে। আমরা যেমন কি লিখছি, এগুলো লিখছি, এগুলাকে কি বলে? আমরা এক একটা বর্ণ বলি না? জি স্যার। এটা কি? জি স্যার। বর্ণ বলি, আবার এগুলোকে অক্ষরও বলে থাকি। দেখো বলছে বিশ্বের অনেক ভাষাতে বর্ণ আছে, যেমন ইংরেজি রূপ, তারপরে হচ্ছে হিন্দি, তামিল প্রভৃতি। এসব ভাষার লিখন ব্যবস্থা হলো বর্ণ ভিত্তিক। আমরা একটার পরে আরেকটা সাজিয়ে সাজিয়ে কি করছি, একটা করে শব্দ তৈরি করছি। যেমন দেখো আম, আমের আগে কি করছি আমরা, আ একটা বর্ণ, এর সাথে যুক্ত করছে কি আরেকটা বর্ণ ব, কি হচ্ছে একটা শব্দ তৈরি হচ্ছে, কোনটা আম। এভাবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেখো অক্ষর ভিত্তিক বলা হচ্ছে, অক্ষর বলতে কথার টুকরো অংশকে বলে বোঝায়। কথা বলার সময় আমরা এই অংশই উচ্চারণ করি, একে উচ্চারণের একক বলা হয়। এই অক্ষর গুলোকে আমরা উচ্চারণের একক হিসেবেও অভিহিত করে থাকি। বুঝতে পেরেছ? অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলে অক্ষর ভিত্তিক লিখন। যেমন আরেকটা ভাষা মানুষের মাথা আঁকলাম দেখো, এবং এটা কানে একটা মোবাইল ফোন দিলাম, মোবাইল ফোন, তাহলে আমরা এখানে হাত দিয়ে সে ধরে আছে, ঠিক আছে না? তাহলে আমরা কি বুঝবো, মানুষটা মোবাইলে কথা বলছে, বুঝতে পারবো না? এরকম চিত্র একে যে ভাষাকে করা হয় হচ্ছে ভাবর্ধক ভাষা। আর এটা আর হচ্ছে কোরিয়ারা বেশি ব্যবহার করে থাকে। তাহলে আজকে আমরা যা পড়ালাম সেটা মনের ভাব প্রকাশের একেবারে ভাবে বলবা, মনের ভাব প্রকাশের একে অন্যের সাথে যে মাধ্যমে কথা বলি বা আলাপ আলোচনা করি বা তর্ক বিতর্ক করি তাকে ভাষা বলে। বা এইভাবে বলতে পারবা, যে মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায় তাকে ভাষা ব্যবহার করে। পৃথিবীতে একমাত্র মানুষেরই ভাষা আছে, আর অন্য কোন প্রাণীকে আলাপ আলোচনার এই ক্ষমতাটা দেয়নি। বুঝতে পেরেছ? ভাষা দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা হচ্ছে লিখিত ভাষা। মানুষের মুখে মুখে যে ভাষাগুলো প্রচলিত সেগুলোকে আমরা মৌখিক ভাষা হিসেবে চিহ্নিত করছি। আর এই মৌখিক ভাষাগুলোকে আমাদের বাংলাদেশেও অনেক জাতি আছে যাদের মৌখিক ভাষা আছে কিন্তু লিখিত ভাষার রূপ নাই। যেমন আমি
ওদের যে ওরা যে ভাষাটা ব্যবহার করে এটা কোন গ্রন্থে লেখা নাই, তারপরে কিন্তু ওরা ওদের প্রতিদিনের কাজ প্রতিদিনের কার্যাবলী সে ওই ভাষাতেই সম্পন্ন করছে। তারপরে দেখো এই মৌখিক ভাষাগুলোকে যখন হচ্ছে মানুষ একটা মারা যাচ্ছে তখন তার সাথে সাথে ওই ভাষাগুলো বা একটা জাতি হচ্ছে একটা তখন ওই ভাষাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণে লিখিত একটা রূপ লিখে রাখার জন্য একটা ব্যবস্থা করা হলো। আর এই লিখার ব্যবস্থা করার পর থেকেই শুরু হলো কি লিখন পদ্ধতি। লিখন পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে আমাদের ওই অনেক দিনের ভাষা আজ পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। দেখো পৃথিবীতে প্রায় 3,500 বেশি ভাষা ব্যবহার করে। লিখন ব্যবস্থা আমরা তিনটা ভাগে আবার দেখিয়েছি, একটা হচ্ছে কি বর্ণভিত্তিক, আর একটা হচ্ছে অক্ষর ভিত্তিক, আর একটা হচ্ছে কি তোমরা প্রত্যেকটাই বুঝতে পারো আমার যে লেকচার এটা তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কমেন্টস এর মাধ্যমে তোমরা জানাতে পারবে। দেখো আজকের ভাষার আচ্ছা আগে ভাষার সংজ্ঞাটাই দিই, সংজ্ঞা আর ভাষার প্রকারভেদ লিখন ব্যবস্থা। এগুলো লিখে আমাকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তোমরা পোস্ট করবে। আবারও বলছি তাহলে আবার মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জানাবে, ঠিক আছে? তাহলে আজকে কারো কোনো প্রশ্ন আছে বলো তো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? দেখো এরপরে তোমাদের ইন্টেলিজেন্স ক্লাস দিবে, তাহলে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।